শুধু সেই কান্না শেষ হয় নাই, আজও উম্মত বলে কাঁদছে রওজাত হারে। যখন ময়দানে মাহশর কায়েম হবে তখনও নবীজি উম্মত বলে বলে কাঁদবেন, কখনো দৌড়ে যাবেন, হাদিসের মধ্যে আছে মিজানে, কখনো দৌড়ে যাবেন ফুলসিরাতে, কখনো দৌড়ে যাবেন ময়দানে মাহশরে, কখনো দৌড়ে যাবেন জাহান্নামের কিনারে, উম্মত উম্মত বলে কাঁদতে থাকবেন আর দৌড়তে থাকবেন। তো নবীজি দুনিয়ার জিন্দগি তো উম্মত বলে কাঁদছেন, আজও রওজার ধারে শুয়ে শুয়ে উম্মত বলে কাঁদছেন, আর পরকালে যখন হাশর মাঠ কায়েম হবে সেখানে উম্মতের জন্য দৌড়বেন। উম্মতের ফিকির নবীজি এতটুকু করেছেন, আমরা নবীর জন্য কতটুকু করেছি? নবীজি আমাদের প্রতি কতটুকু দরদ দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন? সামান্য একখানা হাদিসের আলোকে প্রথমে আমরা শুনে নেই সেই কাহিনী। মহতারাম হাজরীন, হযরত আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাখরুজু মিনাল মক্কা নুরিদু আল মদিনাতাল মুনাওয়ারা। আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে বের হলাম, মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম। ফালাম্মা কুন্না করিবাম মিনাল আজওয়ারা, যখন আমরা আজওয়ারা নামক স্থানে পৌঁছলাম, ফানাজালা আন বগলাতিহি, আমি থাকিয়ে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বাহন থেকে নিচে নেমে গেলেন। নিচে নামার পর কি হলো? হযরত আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিচে নামার পরে আমি লক্ষ্য করে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাফা আয়াদাইহি, দুটি হাত উপরের দিকে উত্তোলন করলেন। সুম্মা দা আল্লাহ সাআতান, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দীর্ঘ সময় রোনা জারি করতে লাগলেন, দীর্ঘ সময় রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলেন। সেই দোয়ার মধ্যে কি যেন এত নাম্বাচুরা দোয়া করলেন আর কান্নাকাটি করলেন। দীর্ঘ সময় কান্নাকাটি করতে করতে আমি থাকিয়ে দেখি ফাখাররা সাজিদান, কিছুক্ষণের মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে গেলেন, সেজদায় চলে গেলেন। আমি তাকিয়ে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় তো গেলেনই, দীর্ঘ সময় সেজদায় থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি যেন বলছেন, আর চোখের পানি তপ্ত মরুভূমি সিক্ত হচ্ছে। দীর্ঘ সময় এই মরুভূমিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কান্না করলেন, আর নবীজির চোখের পানি সেই তপ্ত মরুভূমির শুষ্ক বালি ভিজে সিক্ত হয়ে গেল। এত দীর্ঘ সময় কান্নাকাটি করার পর আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি থাকিয়ে দেখি ফারাফা রাসাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠালেন, আবার ফারাফা ইয়াদাইহি, দুই হাত তুললেন, সুম্মা দা আল্লাহ সাআতান, আবার দীর্ঘ সময় আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। ও ভাই ও দোস্ত বুজুর্গ, কি বলেন নবীজি হাত উঠিয়ে, আর কি করেন সেজদার মধ্যে? যে আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দীর্ঘ সময় আবার দেখতেছি থাকিয়ে আল্লাহর দরবারে রোনাজারি করতে লাগলেন, কান্নাকাটি করতে লাগলেন, নবীজির চোখের পানিতে দাড়ি মুবারক ভেসে যাচ্ছে, বুক ভেসে যাচ্ছে, আল্লাহর দরবারে শুধু কান্নাকাটি করতেই আছে করতেই আছে। আমি থাকিয়ে দেখি হঠাৎ করে আবার সুম্মা খাররা সাজিদান, আবার নবীজি সেজদায় চলে গেলেন। দ্বিতীয়বার সেজদায় যে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি বলে যে কান্নাকাটি করতে লাগলেন, কান্নাকাটি করতেই আছেন করতেই আছেন। নবীজির চোখের পানি মরুভূমি, আমরা যারা মক্কা মদিনায় যাওয়ার নসিব হয়েছে, যাদের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আমরা জানি কি কেমন শুষ্ক মরুভূমির মাটি এবং ধুলাবালি, এক কলস পানি ঢেলে দিলেও চুস করে শুকিয়ে যায়। সেই মরুভূমি, তপ্ত মরুভূমি নবীজির চোখের পানিতে সিক্ত হয়ে যাচ্ছে, সেজদার জায়গাটা যেন কর্দমাক্ত হয়ে যাচ্ছে। আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকাটি করতে লাগলেন আল্লাহর দরবারে। কান্নাকাটি করতে করতে আমি থাকি এদিকে সুম্মা রাফা রাসাহু, আবার মাথা উত্তোলন করলেন, মাথা উত্তোলন করার পরে আবার ফারাফা ইয়াদাইহি, দু হাত তুললেন, সুম্মা দা আল্লাহ সাআতান, তৃতীয়বার আবার ঘন্টাখানিক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। দোয়ার মধ্যে আবার কান্না শুরু করলেন, এমন কান্না
আমরা যারা দেখছি আমরা সহ্য করতে পারতেছি না, পানি না যায় নবীকে বলি, ওগো নবীজি আপনার কান্না বন্ধ করুন, আমাদের আর সহ্য হয় না, কিন্তু বলার সাহস হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় কান্না করলেন। আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপরে আবার সুম্মা খাররা সাজিদান, তৃতীয়বার থেকে এদিকে আবার নবীজি সেজদায় চলে গেলেন। ও ভাই, তিনবার আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করলেন, আর তিনবার বারবার মাটিতে গিয়ে সেজদার মধ্যে রোনাজারি করে দীর্ঘ সময় কাটিয়ে দিলেন। কি সেই দোয়া করলেন আল্লাহর দরবারে, আর সেজদার মধ্যে যে কি বললেন কিছুই বুঝতে পারি নাই। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর নবীজি যখন দোয়া থেকে অবসর হলেন, তখন আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, আপনি কি এত দোয়া করলেন? আপনার দোয়ায় আপনার চোখের পানিতে আপনার বক্ষ মোবারক ভেসে যায়, আপনার চোখের পানিতে শুষ্ক শুকনো মরুভূমি, তপ্ত মরুভূমি সিক্ত হয়ে যায়, আপনার আগের গুনাহ পিছনের গুনাহ সব আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার গ্যারান্টি দিয়েছেন। পূর্বের পরের সব গুণা আপনার মাপ। আপনি আল্লাহর দরবারে এত দীর্ঘ সময় রোনাজারি করলেন, দোয়া করলেন, আবার সেজদায় যেয়ে কান্নাকাটি করলেন, কিসের জন্য নবীজি আপনি এমন করলেন, কি দোয়াই করলেন, আর কেনই বা বারবার সেজদায় চলে গেলেন? ও ভাই, ও দোস্ত, বুজুর্গ, ও আমার উম্মত, নবীজির উম্মত ভাইরা, আমরা যেই নবীর উম্মত, কেন নবীর প্রতি আমাদের ভালোবাসা থাকবে একটু শুনি। নবী আমাদের প্রতি কেমন অনুগ্রহ করেছে আর ভালোবাসা রাখছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলে, ও আমর ইবনে সাদ, শুনো আমর ইবনে সাদ, আমি যখন প্রথমে আল্লাহর দরবারে হাত উঠালাম, আমার উম্মতের চেহারাগুলি আমার চোখের সামনে ভেসে উঠল, আমার সমস্ত উম্মত আমার চোখের সামনে ভেসে উঠল, মনে হয় আমি তো মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন, আমি চাই না আমার কোনো একজন উম্মতকে জাহান্নামে রাখবে আর আমি জান্নাতে চলে যাব। আমি আল্লাহর দরবারে ইন্নি সালতুল্লাহ রাব্বি, ইন্নি সালতুল্লাহ লি উম্মতি, আমি আমার উম্মতের জন্য রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলাম। দীর্ঘ সময় উম্মতের জন্য দোয়া করতে করতে রব্বে কায়নাত আমার কাছে জিব্রাইল পাঠিয়ে দিয়ে বলল, ওগো নবী আপনার কান্না বন্ধ করুন, দীর্ঘ পর্যন্ত সময় পর্যন্ত আপনার কান্না আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সহ্য হয় না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ কান্নার পরে রব্বে কায়নাত আমাকে জিব্রাইল দিয়ে জানায় দিলেন, ফাতানি সুলুসা উম্মতি, আমাকে আমার উম্মতের তিন ভাগের এক ভাগ উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিলেন, ওগো নবী আপনার কান্না বন্ধ করুন, আপনার উম্মতের তিন ভাগের এক ভাগ উম্মতকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। আমার প্রথমবার দোয়ার পরে আমার উম্মতের তিন ভাগের এক ভাগ উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ঘোষণা আমাকে শোনায় দিলেন। আমি যখন আমার রবের পক্ষ থেকে আমার উম্মতের নাজাতের ঘোষণা পাইলাম, ফাখারতু সাজিদান শুকরান লিরাব্বি, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য সেজদায় পড়ে গেলাম। সেজদায় যে আমি আমার রবের কাছে শুকরিয়া আদায় করতে লাগলাম আর দোয়া করতে লাগলাম, যেহেতু আমার উম্মতের এক তিন ভাগের এক ভাগকে নাজাতের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাই আমি শুকরিয়া আদায় করলাম দীর্ঘ সময় কান্নায়, শুকরিয়া আদায় করলাম দীর্ঘ সময় সেজদায় পড়ে রব্বে কায়নাতের দরবারে। ও ভাই, ও দোস্ত, বুজুর্গ, আমার নবীজি আমার নাজাতের জন্য আল্লাহর দরবারে কান্নে, আমার নবীজির চোখের পানিয়ে বুক বাসায় উম্মতের নাজাতের জন্য দীর্ঘ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কান্নাকাটি করার পরে আবার যখন সেজদা থেকে উঠলেন, নবীজি বলে, আমি তো শুধু তিন ভাগের এক ভাগের উম্মতের নবী নই, আমি তো সমস্ত নবীদের সমস্ত উম্মতের নবী, অতএব আমার উম্মতের মধ্য হতে মাত্র তিন ভাগের এক ভাগ নাজাত পাবে আর দুই ভাগ থেকে যাবে, এটা আমি পছন্দ করি নাই, এই জন্য আমার কাছে লাগলো আমি সব উম্মতকে নাজাত চাই, আমি দ্বিতীয় আবার রব্বে কায়নাতের দরবারে দোয়া শুরু করে দিলাম। দ্বিতীয়বার আবার আমি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলাম। দ্বিতীয়বার যখন আবার আমি কান্নাকাটি শুরু করলাম আমার উম্মতের জন্য, আমার কান্নাকাটি রোনাজারির এক পর্যায়ে
আবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দিয়ে জানাই দিলেন, ওগো নবীজি আপনার কান্না বন্ধ করুন, আপনার কান্নার কারণে আপনার আবেদন নিবেদনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাই দিলাম। নবীজি বলেন ফাআতানি সুলুসাই উম্মতি, হাদিসের শব্দ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার উম্মতের তিন ভাগের দুই ভাগ উম্মতের নাজাতের ফয়সালা করে দিলেন। এখন দ্বিতীয়বার যখন আমার উম্মতের আরো এক ভাগের নাজাতের ঘোষণা আমি পেয়ে গেলাম, সুম্মা খাররতু সাজিদান শুকরান লিরাব্বি, তারপরে আমি আবার সেজদায় পতিত হয়ে গেলাম, পড়ে গেলাম আমার রবের শুকরিয়া আদায় করার জন্য, হাদিসের শব্দ এবং হাদিসের কাহিনী, আবু দাউদ শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আমাদের দেশে তো এখন কত রকমের ওয়াজ হয়, হাদিস তো নাই এবং এত জয়ীফ কাহিনীগুলি বর্ণনা করা হয়, আর আমরাও মনে করি এগুলি হলো ওয়াজ। কোরআন হাদিসে কত সহি সত্য কাহিনীগুলি বর্ণনা করা হয়েছে। ও ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা শুনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয়বার আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জানালো আমার উম্মতের তিন ভাগের দুই ভাগ উম্মতকে নাজাতের ফয়সালা দিল, সুম্মা খাররতু সাজিদান শুকরান লিরাব্বি, আমি আমার রবের শুকরিয়া আদায় করার জন্য সেজদায় পড়ে গেলাম। সেজদায় যে আমি আমার কান্নাকাটি শুরু করলাম, দীর্ঘ সময় পর্যন্ত কান্নাকাটি করলাম, দীর্ঘ সময় রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করলাম। তৃতীয়বার যখন মাথা উঠালাম, আমার তো আরো একবার উম্মত বাকি রয়েছে, আমার তো আর এক ভাগ উম্মত বাকি রয়েছে, আমি তো রহমতের নবী, আমি তো মায়ার নবী, আমি তো দয়ার নবী, আমার একটা উম্মত জাহান্নামি হবে আর আমি জান্নাতি চলে জান্নাতে হয়ে যাব, জান্নাতে চলে যাব, না না আমার শরীরে আমার মনে আমার মানসিকতায় বরদাস্ত হয় না একটা উম্মত যেন জাহান্নামি না হয়। তাই তৃতীয়বার আমি সালতুল্লাহ লি উম্মতি, আমি আমার আল্লাহর দরবারে উম্মতের জন্য আবার প্রার্থনা শুরু করে দিলাম। তৃতীয়বার যখন আল্লাহর দরবারে দোয়া করতে লাগলাম, এই দোয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিল, ওগো নবীজি আপনার উম্মতের তিন ভাগের এক ভাগকে প্রথমে নাজাতের ঘোষণা দিলাম, আপনার উম্মতের তিন ভাগের দুই ভাগকে নাজাতের ঘোষণা দিলাম, আরো এক ভাগ উম্মত রয়ে গেল তাদের নাজাতের জন্য আবার আপনি রুনা জারি করছেন। আপনাকে শোনায় দিচ্ছি, শুনুন, আপনার উম্মত যদি সহি ঈমান আর সহি আমল নিয়ে আসতে পারে, আপনার উম্মত যদি সহি ঈমানটা নিয়ে আসতে পারে, সহি আমলটা নিয়ে আসতে পারে, আপনার বাকি উম্মত গুলিকেও নাজাতের ঘোষণা দিয়ে দিলাম। সুম্মা খাররতু সাজিদান শুকরান লিরাব্বি, তৃতীয়বার যখন আল্লাহর পক্ষতে সেই ঘোষণা পাইলাম, আবার সেজদায় চলে গেলাম আমার রবের শুকরিয়া আদায় করার জন্য, সেখানে যে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। ও ভাইয়েরা, নবীজি কয় কয়বার সেজদায় চলে গেলেন আর কতবার হাত উঠে দোয়া করলেন, এই দোয়া আর এই কান্না আর মরুভূমির শুষ্ক বালিকণাকে চোখের পানিতে ভিজিয়ে দেওয়া নবীজির জন্য না উম্মতের জন্য? সেই নবীর উম্মত আমরা, আমরা কোন দন পেয়েছি, কোন ধন আমরা পেয়েছি, কোন পরশ পাথর পেয়েছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যেই মুহূর্তে আগমন করলেন, ঠিক যেই মুহূর্তে আগমন করলেন, ইতিহাসবিদগণ লেখেন সিরাতের কিতাবগুলিতে বিদ্যমান, নবীজি দুনিয়ার আসার সাথে সাথে মা আমিনা বলেন আমার ঘরে যেন আকাশের চাঁদ উদয় হয়ে গিয়েছিল, এত আলো আলোকিত হয়ে উঠেছিল। শুধু এই না, উপর থেকে আওয়াজ আসলো ফাতুফু বিহা মিন মাশারিকিহা ওয়া মাগারিবিহা হাত্তা ইয়ালাম আল খালকু বিনাতিহি, এই সদ্যভূমিষ্ঠ সন্তান উনি এই উম্মতের নবী, অতএব শুধু উম্মতের নবী না কুল কায়নাতের নবী। ফেরেশতাদেরকে আল্লাহ পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো ফাতুফু বিহা মিন মাশারিকিহা ওয়া মাগারিবিহা হাত্তা ইয়ালাম আল খালকু বিনাতিহি, বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কুল কায়নাতে বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরাও, সমস্ত মাখলুকের দ্বারা তাকে সম্মানে ভূষিত করো। শুধু এই না, আরো আওয়াজ আসলো উপর থেকে, মা আমিনা বলেন খাসায়েস কুবরার বর্ণনা যে আমার কাছে তখন যেন আমি শুনতেছি আওয়াজ, বলা হচ্ছে আতুহু খুলুক আদম মারিফাতাশিস সুজাতানু খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রিজা ইসহাক ফাসাহাত সালেহ
হিকমতা লুত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, সৌদা দাউদ, হুব্ব দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জিহাদ ইউশা, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ইলমুল খাজির, সালাওয়াতুল্লাহ আলাইহিম আজমাইন। উপর থেকে আওয়াজ আসলো, যিনি আসছেন উনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিল, সকল পয়গম্বরগণের যত উত্তম গুণাবলী রয়েছে, সব নবীদের সব উত্তম গুণাবলী সমন্বয় করে এই সত্য দুনিয়া আগমনকারী মুহাম্মদ তার মধ্যে সব গুণের সমন্বয় করে দাও। সব নবীর যত গুণ আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত গুণ। এই সেই মানিক রতন আমরা বিনা দরখাস্তে পেয়ে যাই, বিনা আহ্বানে পেয়ে যাই। নবীজি উম্মতের জন্য কেমন কান্দেন! মুসলিম শরীফের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজির অবস্থা সর্বদাই কানা দাঈমাল ফিকর, সারাক্ষণ সর্বদা উম্মতের ফিকিরে ব্যস্ত, বা সারাক্ষণ খালি উম্মতের ফিকিরে। যখনই কোথাও কোনো মানুষ একসাথে জমাট হয়েছে, নবীজি সেখানে উপস্থিত, যায় সেরা বুঝানো, বাবা হেদায়েতের রাস্তায় আসো, গুমরা রাস্তা চারো, জাহান্নামের পথ চারো, জান্নাতের পথে আসো, তোমরা যেই পথে আসো সেই পথ জান্নাতের পথ না, জাহান্নামের পথ। চলে যায় উকাজে, চলে যায় তয়েফে, চলে যায় সেই হাফসায়, যেখানে যেখানে যাওয়া যায় সেখানে শুধু উম্মতের ফিকিরে নবীজির দৌড়। ওই সেই উম্মত আমরা হয়েছি বিনা আবেদনে, বিনা দরখাস্তে। যেই নবী কুল কায়নাতের নবী, রহমতের নবী, মায়ার নবী, সমস্ত নবীগণের নবী, সব কিছুর নবী, জিন ও ইনসান নবী, সাইয়্যিদুস সাকালাই, নবী ও রহমা, নবী ও ইমামা, নবী ও রহমা, নবী ও উম্মা, নবী ও আরব, নবী ও আজব, সব কিছুর নবী আমার আপনার নবী প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে মানবতা শিক্ষা দিয়েছেন। তখনকার সময়ে জাহিলিয়াতের অবস্থা চিন্তা করলে বোঝা যায় কেমন ছিল। সেই সময়ে মানুষের অবস্থা ছিল খুন করা আর নেশা করা, এটাই ছিল মানুষের পেশা আর নেশা। সেই মানুষগুলিকে পরিবর্তন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মানুষে পরিণত করলেন। কিসের বদৌলতে, কেমন করে মানুষগুলিকে পরিবর্তন করেছিলেন! আজকে আমার আপনার সেই প্রাণের নবী, প্রিয় নবী, দিনের জন্য দূরে দূরে পড়েছেন, উম্মতের দোয়ারে ঘুরিয়েছেন মানুষের দ্বারে দ্বারে, উম্মতকে কেমন ভালোবেসেছেন, উম্মত উম্মত করে সারা জীবন শেষ করেছেন, আজও উম্মত বলে কাঁদেন, ময়দানে মাহশার উম্মত বলে কাঁদবে। আর সেই নবীর উম্মত হয়ে আজকারা 90% মুসলমানের দেশে সেই নবীকে আঘাত করবে, উম্মত কোনোদিন বরদাস্ত করতে পারে না। উম্মতের ভিতরে যদি সামান্য ইমানের বারুদ যেতে থাকে সে কোনোদিন বরদাস্ত করতে পারে না। আমার বাবাকে যদি কেউ আঘাত করে কথা বলে, আমার কিছু থাক আর না থাক আমি সহ্য করতে পারবো না। এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। কোন রাজনৈতিক দলের নেতাকে যদি কেউ আঘাত করে কথা বলে, সেই রাজনৈতিক দলের নেতার বাস্তব কর্মী যারা তারা সহ্য করবে না, যে কোনো নেতাই হোক, এটাই হলো নিয়ম। অতএব রাজনৈতিক নেতা কেন এবং যে কোনো বিষয় হোক না কেন, সব কিছুর ঊর্ধ্বে হলো আমার আপনার নবী, সেই নবীর উম্মত। আমি নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। যাকে সৃষ্টি করা না হলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না, যাকে সৃষ্টি করা না হলে আমি আপনি দুনিয়া আসতাম না, যাকে সৃষ্টি করা না হলে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিজাম দুনিয়া হতো না, যার জন্য কুল কায়নাত। আর সেই নবীকে এই উম্মতের দেশে বসবাস করে 90% মুসলমানের দেশে শাহজালাল শাহপুরান শাহ মখদুম খান জাহান আলীর দেশে বসে এই নবীকে আঘাত করে কথা বলবে, উম্মত কোনোদিন বরদাস্ত করতে পারে না।